সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএস থার্ড ইয়ার আসো, অর্থাৎ ডিগ্রি ফার্স্ট কোর্স তৃতীয় বর্ষে যারা আসো, তোমাদের জন্যই তোমাদের যে কস্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টের একটু প্রাইভেট পড়তে হয়। সেই দুইটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বা এবং কোন কোন চ্যাপ্টারগুলোর উপর একটু জোর দিবা, সেগুলো নিয়ে একটা সাজেশন রেডি করছি। সাথে সাথে এই সাজেশনকে বেস করে আমরা একদম প্রথম থেকে শুরু থেকে নতুন একটা কোর্স প্ল্যান সাজাইছি। সেটা তো তোমরা কীভাবে জয়েন হবা তার ডিটেলস আজকে আলোচনা করব এবং তার মাসিক ফি কত, অল্প টাকায় তোমরা কীভাবে শুরু করতে পারো সেটা একটু দেখাবো, খেয়াল করো একটু। 2023 সালের বিবিএস থার্ড ইয়ার অনলাইন জুম লাইভ ক্লাস, আমাদের আজকের আলোচনাটা কস্ট অ্যাকাউন্টিং। সেটা রুটিনটা আমি দিয়ে দিছি, শনি সোম মঙ্গল রাত 10টায় ক্লাস হবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং তার রুটিন হলো শুক্রবার রবি এবং বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস হবে, রমজানে এই শিডিউলটা চলবে। এখন আসো আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো করব, কোন কোন চ্যাপ্টারগুলো তুমি প্র্যাকটিস করলে শতভাগ সি পার্ট এবং বি পার্টের ম্যাথগুলো পাবা। কস্ট অ্যাকাউন্টিংয়ের একদম প্রথম চ্যাপ্টার যেটা তুমি করবা সেটা হলো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোস, এটা চ্যাপ্টার টুতে আছে। এটা প্রত্যেক বছর এখান থেকে ম্যাথ আসে, সুতরাং এই বছরও আসবে। দুই নম্বর হলো ম্যাটেরিয়ালস, যেটা চ্যাপ্টার থ্রিতে আছে, সেখান থেকেও অঙ্ক আসবে। ওভারহেড চ্যাপ্টার ফাইভ, উপরিকরণ যেটা সেটাও একটু দেখবা। জব কস্টিং চ্যাপ্টার সিক্স, সার্ভিস কস্টিং চ্যাপ্টার এইট এবং কন্ট্রাক্ট কস্টিং চ্যাপ্টার নাইন, এই ছয়টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে একটু প্র্যাকটিস করে নিতে পারো অবশ্যই শতভাগ তুমি কমন পাবা এবং শতভাগ অ্যান্সার পরীক্ষায় করে তুমি আসতে পারবা কস্ট অ্যাকাউন্টিংয়ের। এখন আমরা যাব অ্যাডভান্স অ্যাকাউন্টিং, যেটার ক্লাস হবে শুক্র রবি এবং বৃহস্পতি রাত 10টায়। চ্যাপ্টারগুলো কী কী হবে খেয়াল করো, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার ওয়ান, অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার ওয়ানটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই এখান থেকে ম্যাথ আসবে। দ্বিতীয় চ্যাপ্টারটা হলো কোম্পানিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার টু, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা বড় হলেও এখান থেকে কিন্তু দুইটা ম্যাথ থাকে, একটা তো অবশ্যই কমন পাবা, তার মধ্যে অনেক সময় ভাগ্য যদি ভালো হয় দুইটা ম্যাথ থাকবে। এখানে ক্যাশফ্লো একটা চ্যাপ্টার আছে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা চ্যাপ্টার আছে। অনেক সময় ক্যাশফ্লো তো ম্যাথ চলে আসে আবার ফিনান্সিয়াল স্টেটমেন্টও আসে, দুইটাও আসে একটাও আসে। তো যেহেতু এখান থেকে দুইটা অঙ্ক থাকার সম্ভাবনা থাকে সেটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তৃতীয় চ্যাপ্টারটা হলো অ্যাকাউন্টিং ফর লিস, যেটা চ্যাপ্টার থ্রি, এখান থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে সুতরাং এই বছরও আসবে। এরপরে চার এবং সাত, যে দুইটা চ্যাপ্টার এগুলো ছোটো ছোটো চ্যাপ্টার, বেশি অঙ্ক নাই, পাঁচ দশটা করে অঙ্ক করলে হয়ে যাবে। এই দুইটা চ্যাপ্টার থেকে কখনও এক বছরে চতুর্থ চ্যাপ্টার থেকে আসলে আরেক বছরে সেভেন থেকে আসে, আবার কখনও কখনও যদি ভাগ্য ভালো হয় দুটা চ্যাপ্টার থেকেও পেতে পারো। তাইলে এই দুইটা চ্যাপ্টার একটু কম গুরুত্বপূর্ণ হলেও চ্যাপ্টারের যেহেতু অঙ্ক কম তারপর আমরা দেখে যাব। ফাইনালি চ্যাপ্টার এইট, যেটাতে অবশ্যই অবশ্যই ম্যাথ থাকবে পরীক্ষায়, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি, এই চ্যাপ্টারটাকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের জন্য চারটা চ্যাপ্টার রাখছি, এক দুই তিন চার সাত এবং আট, এই ছয়টা চ্যাপ্টার অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের এবং ছয়টা চ্যাপ্টার কস্ট অ্যাকাউন্টিংয়ের তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করে রেডি রাখতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই শতভাগ অ্যান্সার করতে পারবা এবং এ প্লাস মার্কস আসবে। এখন আমরা দেখব যে এই চ্যাপ্টারগুলোর রুটিন তো বলে দিছি, কস্ট অ্যাকাউন্টিংয়ের রুটিন আবার একটু খেয়াল করো, শনি সোম মঙ্গল রাত 10টায় ক্লাস হবে, অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের ক্লাস হবে শুক্রবার রবিবার বৃহস্পতিবার রাত 10টায়। এখন আসো যে আমাদের ফিটা কেমন, ফিটা একদম সিম্পল। নর্মালি অনেকে কোর্স ফি নেয়, আমিও কোর্স ফি নিতাম, আড়াই হাজার বা ২০০০ ২০০০ ৪০০০ করে, তখন তোমাদের অনেকের একটা সমস্যা হয় টাকাটা স্যারদেরকে দিয়ে দিলে আর ব্যাক করা যায় না। আমি সেই চিন্তাটা মাথায় রেখে তোমাদের শুধুমাত্র মাসিক ফি হিসাবে এক সাবজেক্টের জন্য মাসে ৪০০ টাকা, দুই সাবজেক্টের জন্য মাসে ৮০০ টাকা। অথচ এই দুইটা সাবজেক্ট যদি তুমি কোর্স হিসাবে পড়ো তাহলে কিন্তু ৫০০০ টাকা লাগবে। তাহলে ৫০০০ টাকা তুমি আমাকে দিয়ে দিলা বাট তোমার ক্লাসগুলো ভালো লাগতেছে না, তুমি আর ব্যাক করতে পারতেছো না, সেটা তোমার জন্য একটা বড় সমস্যা। সেটাকে মাথায় রেখে আমি শুধু ৪০০ টাকা এক বিষয়ের জন্য মাসিক ফি হিসাবে তোমাদেরকে দাহ্য করছি, অর্থাৎ তোমরা ৪০০ টাকা দিয়ে যে কোনো একটা সাবজেক্ট শুরু করতে পারবা, ৮০০ টাকা দিলে দুটা সাবজেক্ট শুরু করতে পারবা। এক মাস পড়ার পর যদি তোমার মনে হয় যে এখানে ক্লাস করে তোমার উপকার হচ্ছে বা তোমার জন্য ভালো হচ্ছে তাহলে তুমি ক্লাস কন্টিনিউ করবা, আর যদি মনে হয় যে না এখানে ক্লাস করে তুমি উপকৃত হচ্ছ না তাহলে তুমি লিভ করবা।
কিন্তু 4 হইতে 5000 টাকা একজন স্টুডেন্ট যখন দিয়ে দেয় সে আসলে লিভ করতে পারে না কারণ তার টাকাটাও চলে যায় এখানে তোমাকে তোমার একটা চয়েসের একটা অপশন রাখছি আমি আমি শুধুমাত্র 400 400 800 দিয়ে তুমি ক্লাস করতে পারবা দুই সাবজেক্ট হলে আর যদি বলে যে এক সাবজেক্ট করবা তাহলে শুধু 400 টাকা দিয়ে তুমি ক্লাস শুরু করে টেস্ট করে দেখতে পারো আশা করি ক্লাসগুলো অবশ্যই ভালো হবে এবং অবশ্যই শতভাগ তোমার কমন থাকবে পরীক্ষার হলে এমন অঙ্কগুলোই করাবো যেহেতু আগামী রোববার থেকে আমি ক্লাসটা শুরু করতেছি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে আর একটু ডিটেইলস কিছু জানতে চাইলে আমি ডিটেইলস বলবো তোমরা দ্রুত ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করে দাও অবশ্যই তোমাদের জন্য এটা ভালো একটা দিক তো আজকে কথা না বাড়িয়ে এখানে শেষ করব সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু